ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুনায়ান্স ক্লাসরুম আজকে আমাদের ডেলি মক টেস্ট সিরিজের চব্বিশ নম্বর মক টেস্ট মক টেস্ট নাম্বার টোয়েন্টি ফোর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে টুডে টেক ইউর টাইম আমি বলছি প্রত্যেকে সময় নেবে আজকে আজকের পরীক্ষা ভেবে চিনতে দেবে একটু মাথা খাটাবে নয়তো ছোটোখাটো জিনিস ভুল হবে তার কারণও আছে আজকের মক টেস্টে প্রথমবারের জন্য আমি একটা নতুন কোনো টাইপ নিয়ে আসছি যে টাইপটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা কী রিঅ্যারেঞ্জমেন্ট রি অর্ডার কয়েকটা সেন্টেন্সকে প্রপার অর্ডারে সাজাতে হবে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে ভুল অর্ডারে ভুল সিকোয়েন্সে দেওয়া থাকতে পারে হতে পারে প্রপার অর্ডারে দেওয়া আছে কিন্তু তোমাকে সেটা ডিসাইড করতে হবে যে সেন্টেন্সগুলো চারটা সেন্টেন্সের সিকুয়েন্স কি হবে কোনটার পরে কোনটা হবে এটা তোমাকে ঠিক করতে হবে এবং প্রপার অপশান তোমাকে সেই সিকোয়েন্সে চুজ করতে হবে বিভিন্ন পরীক্ষাতে আসে বিশেষ করে ব্যাঙ্কিংয়ের পরীক্ষায় সিজিএল হতে বারবার আসে এখন আমাদের এসএসসিতে বা এস যে পিটির সিলেবাস যে প্রিলিমিনারি টেস্ট হওয়ার কথা আছে নতুন গেজেট অনুযায়ী সেখানেও রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে প্রশ্ন আসতেই পারে হয়তো আসবেও সেই প্রশ্ন তোমাদের জন্য আজকের মক টেস্টে তিন চারটে দেওয়া আছে ভেবে চিনতে সময় নিয়ে উত্তর দেবে একটু যাদের ইংরেজির বোধ তৈরি হয়েছে যারা ইংরেজি পড়ে বুঝতে পারো কে কতটা বুঝতে পারছো এটা কিন্তু কম্প্রিহেনশন পাওয়ারটাকে টেস্ট করা হয় ঠিক আছে তোমার কম্প্রিহেনশনের পাওয়ার কতটা আছে এটা টেস্ট করা হয় তুমি কতটা ইংরেজি বুঝতে পারছো ক্লিয়ার দেরি করব না প্রথম প্রশ্নে যাব তোমাদের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে হি এ কনভারসেশন ড্যাশ মি হি এন্টার্ড ড্যাশ এ কনভারসেশন ড্যাশ মি উত্তর কী হবে দুটো প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে বসাতে হবে হি এন্টার্ড ড্যাশ এ কনভার্সেশন মি তার মানে কি হতে পারে তার মানে কি হতে পারে সে আমার সাথে একটা কনভার্সেশান শুরু করলো তাই না আমার সাথে একটা কনভারসেশন স্টার্ট করলো এখানে এন্টার মানে কনভারসেশনে ঢুকে যাওয়া আমার সাথে কথোপকথনে ঢুকে যাওয়া এই তো কি বসাবো দুটো অপশান দেওয়া আছে আপন আর উইথ দুটো করে অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছ ইন উইথ ইন উইথ নাকি নো প্রিপোজিশন উইথ উত্তর কি হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন আপন উইথ ইন টু উইথ ইন উইথ নাকি নো প্রিপোজিশন উইথ যারা যারা বলছো নো প্রিপোজিশন উইথ তারা প্রত্যেকে ভুল বলছো তারা প্রত্যেকে ভুল উত্তর হবে হি এন্টার্ড টু এ কনভার্সেশন উইথ মি হি এন্টার্ড ইন্টু এ কনভার্সেশন উইথ মি যখন কোনো রুমে প্রবেশ করা বোঝায় কোনো জায়গাতে প্রবেশ করা বোঝায় সেই জায়গাতে এন্টারের পরে ইন্টু বসে না নো প্রিকুয়েশন হয় কিন্তু কোনো কনভারসেশনে ঢুকে যাওয়া কোনো কনভারসেশন স্টার্ট করা এই জায়গাতে যখন আমি এন্টারকে ইউজ করব তারপরে ইন্টু বসাবো ক্লিয়ার হি এন্টার্ড ইন্টু এ কনভার্সেশন উইথ মি উল্টো দিকে এন্টার আপন কোথায় হয় এটাও মাথায় রাখতে হবে এন্টারের পরে কিন্তু আপন বসানো যায় এন্টার আপনে ক্যারিয়ার হয় লিখে রাখো এন্টার আপুন এ ক্যারিয়ার সে ক্যারিয়ার যে কোন কিছু হতে পারে এন্টার আপনে ক্যারিয়ার যে কোন কিছু হতে পারে ধরো বললো যে হি এন্টারড ড্যাশ হিজ নিউ ডিউটিস হি এন্টারড ড্যাশ হিজ নিউ ডিউটিস ড্যাশ হিজ নিউ ডিউটিস এই যে নতুন কাজে ঝুুকে যাওয়া এটাও তো তার ক্যারিয়ারের অংশ তাই না তো এখানে কিন্তু বলবো এন্টারড আপন হিজ নিউ ডিউটিজ মাথায় থাকবে এন্টার আপন কোথায় হয় এন্টার ইন্টু কোথায় হয় নেক্সট এর পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে আই মাস্ট গেট দিস ওয়ার্ক ড্যাশ কুইকলি আই মাস্ট গেট দিস ওয়ার্ক ড্যাশ কুইকলি ব্র্যাকেটে দেওয়া আছে ডু ডু ভার্বের প্রপার ফর্ম তোমাকে ইউজ করতে হবে কোনটা হবে ডিড হবে ডান হবে টু ডু হবে নাকি ডাচ হবে আই মাস্ট গেট দিস ওয়ার্ক ড্যাশ কুইকলি এখানে গেট ভার্বটা কজিটিভ ভার হিসেবে ইউজ হয়েছে এই কাজটা জলদি করিয়ে নিতে হবে এর মানে হয় আমাকে এই কাজটি জলদি করিয়ে নিতে হবে আই মাস্ট গেট দিস ওয়ার্ক ড্যাস কুইকলি তো করিয়ে নিতে হবে ডেফিনেটলি বুঝতে পারছো অন্য কারোর দ্বারা করে নিতে হবে তাছাড়া বলতাম কি আই মাস্ট ডু দিস ওয়ার্ক কুইকলি যদি আমাকেই করতে হতো তাহলে তো গেট বসাতাম না আমি বলতাম আই মাস্ট ডু দিস ওয়ার্ক কুইকলি এখানে কি বলছি গেট বসিয়েছি মানে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে হবে বাই সাম্বডি অর্থাৎ এই অংশের প্যাসিভ ভয়েসে হবে আই মাস্ট গেট দিস ওয়ার্ক ডান কুইকলি ক্লিয়ার ভি থ্রি ইউজ করবো ফার্স্ট পার্টিসিপেন্ট আই মাস্ট গেট দিস ওয়ার্ক ডান কুইকলি বাই সাম্বি অন্য কেউ কাজটা করবে তাকে দিয়ে করিয়ে নিতে হবে এই জায়গায় গেট ভার্বের ইউজটাকে কিন্তু মাথায় রাখবে ঠিক আছে আই মাস্ট গেট মাই শ্যুজ আই মাস্ট গেট মাই my, my cycle মাই সাইকেল আই মাস্ট গেট মাই সাইকেল রিপেয়ার্ড রিপেয়ার্ড the বাই দ্য মেকানিক কোনো মেকানিককে দিয়ে সাইকেলটাকে রিপেয়ার করিয়ে নিতে হবে বট ইট নেক্সট প্রশ্ন এই ধরনের ক্রিয়াপদগুলোকে বাংলাতে কোন ক্রিয়াপদ বলে তোমরা সেটা চ্যাট বক্সে জানাও এই ক্রিয়াপদগুলোতে এই ক্রিয়াপদগুলোর বাংলায় নাম কী নেক্সট তিন নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে যে প্রশ্নের কথা আমি বলছিলাম রিঅ্যারেঞ্জ করতে হবে সিকোয়েন্স তোমাকে খুঁজে বার করতে হবে কোন সিকোয়েন্সে বসালে পুরো প্যাসেজটা পুরো অংশটা একটা সঠিক অর্থ পায় রমা স্টার্টেড এ পেট্রোল পাম্প ইন মাদ্রাস এটা দিয়ে আমার বাক্য শুরু করা আছে এটা দিয়ে আমার প্যাসেজটা শুরু করা আছে রমা স্টার্টেড এ পেট্রোল পাম্প ইন মাদ্রাস এবারে এর পরের চারটে বাক্য দেওয়া আছে কিন্তু সিকোয়েন্সকে তোমাকে ধরে নিতে হবে সিকোয়েন্স ঠিক নেই সিকোয়েন্স ঠিকঠাক নেই তারপরে শেষ বাক্যটিও দেওয়া আছে এটা কিন্তু শেষের বাক্য এটা প্রথমের বাক্য এটা ফার্স্ট এটা সেকেন্ড মাঝের চারটে বাক্য আছে উল্টো পাল্টা করে দেওয়া আছে সময় লাগবে আমি তোমাদেরকে এই প্রশ্নে সময় দেব চল্লিশ সেকেন্ড এরপরে চারটে সেন্টেন্স নিজেরা পড়ো বোঝার চেষ্টা করো তারপরে আমি বোঝাবো তারপরে আমি বোঝাবো তোমরা সময় নাও যে গল্পটা শুরু হচ্ছে কোন বাক্য দিয়ে না রমা স্টার্টেডে পেট্রোল পাম্প ইন মাদ্রাস রমা মাদ্রাসে একটা পেট্রোল পাম্প শুরু করলো চালু করলো এরপরে কি হতে পারে এরপরে পরে কী হতে পারে সেন্টেন্সগুলো খুব কেয়ারফুলি দেখো তারপর তোমরা সিকোয়েন্সটা বলবে এবিসিডি হবে নাকি সিডিবিএ হবে নাকি বিএসিডি হবে নাকি অন্য কিছু হবে সেই সিকুয়েন্সটা তোমরা প্রপারলি বলো যে কোন সিকোয়েন্সটা তোমাদের দাঁড়াচ্ছে অনেকটা সময় দেওয়া যাবে না পরীক্ষায় তাহলে মক টেস্ট বোরিং লাগবে তবু এই প্রশ্নে একটু সময় দেব রমা স্টার্টেড এ পেট্রোল পাম্প ইন মাদ্রাস একটা গল্প শুরু হচ্ছে রমা মাদ্রাসে একটা পেট্রোল পাম্প শুরু করলো তারপরে তার প্রথম কাজ কি হবে কি কি অপশান দেওয়া আছে প্রথমে এবিসিডি পরপর পড়ো পর পর পড়ো কি কি দেওয়া আছে তাহলেই বুঝতে পারবে প্রথম কোনটা হবে বলা আছে টোটাল অফ টুয়েলভ গার্লস ওয়ার্ক অ্যাট দ্য পাম্প ঠিক আছে বারোজন মোট বারোজন মেয়ে সেই পাম্পে কাজ করে মানলাম সে অ্যাডভার্টাইজড ইন নিউজ পেপারস ফর উইমেন স্টাফ মহিলা কর্মচারী দরকার তার জন্য সে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিল দে অপারেট ইন টু শিফটস এই যে বারোজন যে গার্লস আছে তারা দুটো শিফটে কাজ করে অপারেট করে দ্য রেসপন্স ওয়াজ গুড যে সাড়া পাওয়া গিয়েছিল সেটা কিন্তু ভালো এই সাড়াটা কীসে সাড়া হতে পারে তুমি বুঝতে পারছো এর সাথে রিলেশন পাচ্ছ অপশান বি এর সি অ্যাডভার্টাইজড ইন নিউজ পেপারস এটাও বুঝতে পারলে যে মাদ্রাসে পেট্রোল পাম্প খোলার পর সে প্রথমে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সি অ্যাডভার্টাইজড ইন নিউজ পেপার্স ফর উইমেন স্টাফ তার মহিলা কর্মচারী দরকার তাহলে বি অপশানটা প্রথমে আসছে যখনই সে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিল তার সারা ভালো রকম পাওয়া গেল অনেকে অ্যাপ্লাই করলো তাহলে বি এর পরে ডি হবে অনেকজন অ্যাপ্লাই করার পর আলটিমেটলি কি দাঁড়ালো নাকি এখন জন মোট মেয়ে কাজ করে তাহলে বি ডি এর পরে হবে এ এর পরে কী হবে এই যে বারোজন কাজ করে তারা দুটো শিফটে কাজ করে অপারেট করে দে অপারেট ইন টু শিফটস তারপরে হবে সি তাহলে বি ডি এ সি এই সিকুয়েন্স যাদের ছিল তারা ফুল মার্কস নেবে নয়তো কোনো মার্কসই পাবে না এরপরে শেষ সেন্টেন্স দেওয়া আছে দাস শি হ্যাড শি হ্যাড শোন দ্য ওয়ে ফর মেনি স্টাফস আরও অনেক মেয়েদের জন্য আরও অনেক স্টাফদের জন্য সে কিন্তু পথ দেখিয়ে দিয়েছে বা ফর মেনি গার্লস করো এটা ফর মেনি গার্লস ক্লিয়ার বিষয়টি বোঝা গেল এই বিষয়টি মাথায় রাখবে এরপরে আবার প্রশ্ন পাবে তোমরা করবে চার নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে প্রপার সিকোয়েন্স তোমার খুঁজে বার করতে হবে সত্যজিৎ রে মেড সিভারেল ফিল্মস ফর চিলড্রেন সত্যজিৎ রে মেড সিভারেল ফিল্মস ফর চিলড্রেন এটা দিয়ে আমার প্যাসেজ শুরু হচ্ছে পরে চারটে সেন্টেন্স তোমার দেওয়া আছে শেষ সেন্টেন্স দেওয়া আছে এই যে মাঝের চারটি বাক্য আছে সেগুলোকে প্রপার অর্ডারে সাজাতে হবে প্রপার অর্ডার চাই লেটার ফিল্ম মেকারস হ্যাভ ফলোড হি স্টেপস তার পরবর্তী ফিল্ম মেকারস আছে রে ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর টু ডু সো দিস ওয়াজ এট এ টাইম হোয়েন নো ডিরেক্টার কনসিডার চিলড্রেন এজ পোটেন্সিয়াল অডিয়েন্স পোটেন্সিয়াল অডিয়েন্স মানে এদেরকে দর্শক বলে ভাবেই কেউ এটা এমন সময়ে যখন কোনো ডিরেক্টর চিলড্রেনদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে পোটেন্সিয়াল অডিয়েন্সের পর্যায়ে ফেলেই নি ভাবতো যে এরা তো সিনেমা দেখবে না দে হ্যাভ মেড সাম ব্রিলিয়েন্ট ফিল্মস অ্যাজ ওয়েল তারা বেশ কিছু ভালো ভালো সিনেমা তৈরিও করেছেন তারপরে শেষ বাক্য দেওয়া আছে বাট টুডে ফিউ পিপল থিঙ্ক অফ রে অ্যাজ দ্য মেকার অফ চিলড্রেন্স ফিল্মস কিন্তু আজকে খুব কম সংখ্যক লোকই সত্যজিৎ রায়কে বাচ্চাদের শিশুদের সিনেমা তৈরির ডিরেক্টর হিসেবে মেকার হিসেবে মনে রাখেন বা ভাবেন এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোকে প্রপার অর্ডারে সাজালে তোমাদের সিকোয়েন্স কি দাঁড়াবে কোনটার পরে কোনটা হবে আর দশ সেকেন্ড সময় দিচ্ছি নিজেরা ভাবো টেন সেকেন্ড সময় পাবে প্রপার অর্ডার তোমাদের কি আসছে বলো আমি উত্তর দিচ্ছি দেখে নাও সত্যজিৎ রে মেড সিভারেল ফিল্মস ফর চিলড্রেন বাচ্চাদের জন্য বেশ কয়েকটা সিনেমা করেছিলেন দিস ওয়াজ অ্যাট এ টাইম সেটা এমন একটা সময়ে ওয়ে নো ডিরেক্টার কনসিডার চিলড্রেন অ্যাজ পোটেন্সিয়াল অডিয়েন্স যখন অন্যান্য ডিরেক্টররা চিলড্রেনদেরকে পোটেন্সিয়াল অডিয়েন্স হিসেবে ভাবতেনই না তখন সত্যজিৎ রে সিভারেল ফিল্মস কিন্তু তৈরি করেছিলেন সিভারেল ফিল্মস তৈরি করেছিলেন তাহলে কী হল রে ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর টু ডু শো ডেফিনেটলি যখন অন্য কোনো ডিরেক্টর এই কাজ করেননি তখন তো রে ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর টু ডু শো এরপরে তাহলে প্রথমে গেল সি তারপরে আসছে বি তারপরে কি আসছে লেটার ফিল্ম মেকারস হ্যাভ ফলোড হি স্টেপস পরবর্তী যারা ফিল্ম মেকারস তারা তার পথ অনুসরণ করলেন সিবিএ এবং সেই সমস্ত ডিরেক্টররাও দে হ্যাভ মেড সাম ব্রিলিয়েন্ট ফিল্মস অ্যাজ ওয়েল তারপরে আসবে ডি এবার কি দাঁড়ালো লাস্ট বাক্য দেওয়াই আছে বাট টুডে এত কিছু হয়েছে অথচ আজকে ফিউ পিপল থিঙ্ক অফ রে অ্যাজ দ্য মেকার অফ চিলড্রেন্স ফিল্মস খুব কম সংখ্যক লোক রেখে চিলড্রেন বাচ্চাদের সিনেমার নির্মাতা হিসেবে মনে রাখেন বা ভাবেন ক্লিয়ার তাহলে সিবিএডি ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে পাঁচ নাম্বার বাক্য প্রপার সিকোয়েন্স তোমাদের সাজাতে হবে ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড বাই প্যারেন্টস ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি সাধারণত বিবাহগুলো কি হয় না অ্যারেঞ্জড বাই প্যারেন্টস বাবা মারাই ঠিক করেন এইটা দিয়ে প্যাসে শুরু হচ্ছে তারপরে চারটে বাক্য দেওয়া আছে সিকোয়েন্স দেখো কোনটার পরে কোনটা হবে কোনটার পরে কোন কোন সেন্টেন্স আসবে নিজেরা ঠিক করো এটা প্রথম বাক্য দেওয়া আছে এবিসিডি কী কী আছে প্রথমে পড়ো পরপর পড়ো তারপর নিজের মাথায় ভাবো যে আচ্ছা ঠিক আছে এইটার পরে এইটা আসবে তাহলে লজিক্যাল দাঁড়াচ্ছে বিষয়টা সবসময় লজিক্যাল হতে হবে যেন পুরো ফ্লোটা আসে এই সমস্ত কাজে তোমায় কি খুঁজতে হবে যেমন তো ফ্লো একটা প্রপার ফ্লো তোমায় খুঁজে বার করতে হয় যে ফ্লোটা কি করে সবচেয়ে ঠিক থাকছে স্পন্টেনাস মনে হতে হবে ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড বাই প্যারেন্টস সামটাইমস বয়েজ অ্যান্ড গার্লস ডু নট লাইক দ্য আইডিয়া অফ ম্যারেজ কোনো কোনো সময় কি হয় না ছেলেমেয়েরা এই আইডিয়াটাকে অ্যারেঞ্জ ম্যারেজের আইডিয়াটাকে পছন্দ করে না মোস্ট ইয়ং পিপল অ্যাকসেপ্ট দিস আইডিয়া বেশিরভাগ ছেলেমেয়েরা এটাকে অ্যাকসেপ্ট করে নেয় রতন ওয়াজ লাইক দ্যাট দে অ্যাজিউম দেয়ার প্যারেন্টস ক্যান মেক গুড চয়েসেস তারা ভাবে কি না তাদের বাবা মা এরকম চয়েস করতে পারবে মানে ঠিকঠাক চয়েস করতে পারবে তা শেষ সেন্টেন্স দেওয়া আছে সি ফেল সি ওয়াজ এ মডার্ন গার্ল অ্যান্ড নট এ সাবজেক্ট ফর বার্গেনিং রতন কি ভাব ভাবলো নাকি যে সে একজন মডার্ন গার্ল এবং সে বার্গেনিং মানে এই সমস্ত হ্যাঁ যে তাকে একটা মূল্যের দ্রব্যের মতো ট্রিট করা হবে বার্গেন করা হবে তাকে নিয়ে এটা ঠিক না দরদাম সে পছন্দ করলো না সে একটা দরদামের বিষয় নয় ক্লিয়ার তাহলে তুমি নিশ্চয়ই প্রথমে বুঝতে পারছো যে রতন কাদের দলে আছে যারা আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করে তাদের দলে নাকি যারা করে না তাদের দলে ডেফিনেটলি যারা করে না তাদের দলে শেষ সেন্টেন্স কিন্তু আমাকে সেটা জানিয়ে দিয়েছে তাহলে প্রপার সিকোয়েন্স কী হবে আমি বলছি আর সময় দেবো না ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড বাই প্যারেন্টস ইন্ডিয়াতে ম্যারেজেসগুলো সাধারণত অ্যারেঞ্জড বাই প্যারেন্টস মোস্ট ইয়াং পিপল অ্যাকসেপ্ট দিস আইডিয়া বেশিরভাগ ছেলে মেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে এটা গেল আমাদের প্রথম বি প্রথমে এলো কেন করে কারণ দে অ্যাজিউম দেয়ার প্যারেন্টস ক্যান মেক গুড চয়েসেস তারা ভাবে তাদের পিতামাতা তাদের বাবা মা সঠিক চয়েস করতে পারবে বেশ বিয়ের পরে ডি এলো তোমাদের কার কি মনে হয় জানাবে অ্যারেঞ্জ ম্যারেজ হলে এ লিখবে কমেন্ট বক্সে লাভ মেরে চলে এল লিখবে এ আর এলের মধ্যে একটা ভোটাভুটি হয়ে যাক এই সুযোগে দেখা যাক কারা এর দলে কারা এলের দলে নির্দ্বিধায় নির্দিধায় নিজের মন থেকে এর দলে নাকি এলের দলে একটু লিখে দেওয়া যাক এই সুযোগে আমি সিকোয়েন্স বলছি প্রথমে বি আসছে তারপরে ডি আসছে এবারে বলছি কিছু কিছু সময় কিন্তু কিছুজন ছেলেমেয়ে আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজের আইডিয়াটাকে পছন্দ করে না এ আসছে রতন ওয়াজ লাইক দ্যাট রতন সেরকমই ছিল একজন এরপরে সি আসছে বিডিএসি এবং সেরকম ছিল বলেই রতন কি হয়েছিল না সি ফেল্ড সে মনে করতো সে অনুভব করেছিল শি ওয়াজ এ মডার্ন গার্ল অ্যান্ড নট এ সাবজেক্ট ফর বার্গেনিং ক্লিয়ার এবার তোমাদের একটু ভোটাভুটির দেখা যাক অ্যারেঞ্জ ম্যারেজ হলে এ লিখবে কমেন্ট বক্সে লাভ ম্যারেজ হলে এল লিখবে নির্দিধায় কমেন্ট বক্সে পরের দশ সেকেন্ড তোমরা একটু জানাও আমাদের সময়ের ছেলেমেয়েরা কী ভাবছে না ভাবছে একটু জানা দরকার এ তো লজ্জার কিছু নেই তোমাদের ওপিনিয়ন থাকতেই পারে দেখতে পাচ্ছ মোস্ট ইয়াং পিপল অ্যাকসেপ্ট দিস আইডিয়া বেশিরভাগ ছেলে মেয়েটাকে তো গ্রহণ করে নেয় তাই না তো ভাবো এবারে আশা করি তোমার উত্তর দেবে নেক্সট ছ নম্বর প্রশ্ন ইট ওয়াজ দ্য অনলি স্কুল ফর মেলস ইট ওয়াজ দ্য অনলি স্কুল ফর মেলস নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে नेगेटिव सेंटेंस को बोला इट वाज द ओनली स्कूल फर मेल्स कि देयर वाज नो स्कूल फर फिमेल्स देयर वाज़ नो स्कूल फर मेल्स इट वाज नॉट ए स्कूल फर फिमेल्स देयर वाज नो अदर स्कूल फर मेल्स चारटे अपन देव आ चारटे अपन इट वाज द ओनली स्कूल फर मेल्स देयर वाज नो स्कूल फर फिमेल्स देयर वाज नो स्कूल फर मेल्स इट वाज नॉट ए स्कूल फर फिमेल्स নাকি দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর মেলস উত্তর দিচ্ছি সময় দেব না দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর মেলস এটা একমাত্র ছেলেদের জন্য এটাই একমাত্র স্কুল ছিল তার মানে কি আর অন্য কোনো স্কুল ছিল না নো আদার স্কুল নো আদারের ব্যবহার কিন্তু তোমরা শিখেছ অন্য কেউ না বা অন্য কিছু না ডিগ্রিতে ফার্স্ট ক্লাসে করিয়েছি নো আদারের ব্যবহার সেই জায়গা থেকে শিখে গেছো এটা ওখান থেকে উত্তর হবে দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর মেলস ছেলেদের জন্য আর কোনো স্কুল ছিল না তাই না नेक्स्ट प्रश्न सात नम्बर अच्छा सात नम्बर प्रश्न की मिसिंग ना कि अच्छे सात नम्बर प्रश्न हेल्थ इज मोर इम्पोर्टेंट दैन वेल्थ हेल्थ इज मोर इम्पोर्टेंट दैन वेल्थ की बोला स्टार्ट द सेंटेंस विथ वेल्थ एंड कीप द सेंटेंस एफार्मेटी हेल्थ इज मोर इम्पोर्टेंट दैन वेल्थ बोला आज कि सेंटेंस वेल्थ दिए शुरू करो सेंटेंस प्रथम हेल्थ ना बसिए वेल्थ बसा किंतु বাক্যটাকে আমাকে রাখতে হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক কি করবে তোমাদের জন্য সময় কুড়ি সেকেন্ড তোমাদের জন্য সময় কুড়ি সেকেন্ড রিরাইট করতে বলা সেন্টেন্সটাকে পুনরায় লিখতে বলা আছে যেখানে শুরু করতে হবে ওয়েলথ দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ রাখতে হবে আমি তাহলে বলছি একটা হিন্ট দিই ওয়েলথ ইজ নট সো ইম্পর্টেন্ট নট সো ইম্পর্টেন্ট অ্যাজ হেলথ এইটি কিন্তু হবে না অর্থ এক থাকলেও এই বাক্যটি নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করা যাবে না এটা কিন্তু ভুল এর বাইরে অন্য কি করবে এটা হলে পজিটিভ ডিগ্রি হতো ডেফিনেটলি এটা পজিটিভ ডিগ্রি হতো দেওয়া আছে কম্প্যারেটিভ ডিগ্রিতে সেটা করা গেল না কারণ বাক্যটাকে অ্যাফার্মেটিভ করতে বলা আছে কি করবে হেলথ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ওয়েলথ খুব সোজা এক একেবারে সোজা কিছুই নেই কিচ্ছু নেই একটি শব্দকে পাল্টালি হবে আমি উত্তর দিচ্ছি হেলথের জায়গায় ওয়েলথ বসাও ওয়েলথ ইজ মোর ইম্পর্টেন্ট বলা যাবে না ওয়েলথ ইজ লেস ইম্পর্টেন্ট ওয়েলথ ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান হেলথ ওয়েলথের জায়গায় হেলথ বসাবে ক্লিয়ার উত্তর হয়ে গেলো হেলথ ওয়েলথের থেকে বেশি ইম্পর্টেন্ট তার মানে কি ওয়েলথ হেলথের থেকে কম ইম্পর্টেন্ট মোরের জায়গায় লেস বসিয়ে দাও হেলথের জায়গায় ওয়েলথ বসিয়ে যাও ওয়েলথের জায়গায় হেলথ বসিয়ে দাও উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে আবার একটা রিরাইট করতে রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে এ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইদ ইন ওয়ালস এ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইদ ইন ওয়ালস এটাকে একটু ভাবনা চিন্তা করে পড়লে উত্তর বেরিয়ে যাবে হিন্ড দিলাম হিন্দ দিলাম যারা একটু বুঝে সুঝে পড়বে উত্তর ইনস্ট্যান্টলি বেরিয়ে যাবে এ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইদ ইন ওয়ালস একজন মানুষ শারীরিকভাবে ফিজিক্যালি চার দেওয়ালের ভিতরে ভেতরে স্টোন ওয়ালসে পাথরের দেওয়ালের ভিতরে ফিজিক্যালি কনফাইন্ড হতে পারে শারীরিকভাবে বন্দি হতে পারে কনফাইন মানে বন্দি হওয়া কনফাইন্ড মানে বন্দি থাকা তার শারীরিকভাবে বন্দি থাকতে পারে ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইথ ইন ওয়ালস এইটি দিয়ে বাক্য শুরু হচ্ছে এরপরে চারটি সেন্টেন্স সিকুয়েন্স তোমাকে ঠিকঠাক বলতে হবে কোনটির পরে কোনটি বসবে প্রথম থেকে ঠিকঠাক করে পরেও উত্তর বেরিয়ে যাবে প্রথম থেকে ঠিকঠাক করে পড়ে উত্তর বেরিয়ে যাবে এ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইথ ইন ওয়ালস এই বাক্যগুলোতে কিন্তু সময় লাগে তাড়াহুড়ো চলবে না অর্থ বুঝতে হবে উত্তর করতে হবে বাট ইজ মাইন্ড অ্যান্ড স্পিরিট উইল স্টিল বি ফ্রি তার মন এবং স্পিরিট যেটা তেজ মাইন্ড অ্যান্ড স্পিরিট উইল স্টিল বি ফ্রি দাস ইজ ফ্রিডম অফ ফিজিক্যাল অ্যাকশন মে বি রেস্ট্রিক্টেড এইভাবে তার ফিজিক্যাল অ্যাকশানের যে ফ্রিডম স্বাধীনতা সেটাকে আটকানো যেতে পারে মে বি রিস্ট্রিক্টেড হিজ হোপস অ্যান্ড অ্যাসপিরেশন স্টিল রিমেন ফ্রি তার আশা আকাঙ্ক্ষা তখনও পর্যন্ত কিন্তু ফ্রি থাকে হেন সি উইল বি ফ্রি মেন্টালি ইফ নট ফিজিক্যালি তাই সে মেন্টালি ফ্রি থাকবে যদি ফিজিক্যালি নাও থাকে এই তো সিকোয়েন্স আমাদের উত্তর দেবো না আর সময় দেবো না উত্তর দিচ্ছি আমি এই বাক্যটি এই বাক্যগুলি প্যাসেজের জন্য একদম পারফেক্ট সিকুয়েন্সে আছে প্রপার সিকুয়েন্সে দেওয়ায় আছে ঠিক করে পড়ো এ ম্যান ক্যান বি ফিজিক্যালি কনফাইন্ড উইদিন ইন ওয়ালস পাথরের দেওয়ালের ভেতরে একজন মানুষ শারীরিকভাবে বন্দী থাকতে পারে বাট ইজ মাইন্ড অ্যান্ড স্পিরিট উইল স্টিল বি ফ্রি কিন্তু তার মন এবং স্পিরিট দেহ এবং সরি মন এবং তার যে তেজ স্ফূর্তি সেটা কিন্তু তখনও পর্যন্ত ফ্রি থাকে দাস কি হয় হিজ ফ্রিডম অফ ফিজিক্যাল অ্যাকশন মে বি রেস্ট্রিক্টেড এইভাবে তার ফিজিক্যাল অ্যাকশন যেটা দৈহিক কাজ যেগুলো সেটাকে তার যে ফ্রিডম সেটাকে রেস্ট্রিক্ট করা যেতে পারে সেটাকে আটকানো যেতে পারে হিজ হোপস অ্যান্ড অ্যাসপিরেশন স্টিল রিমেন ফ্রি তার আশা এবং আকাঙ্ক্ষারা তখনও পর্যন্ত ফ্রি থাকে হেন হি উইল বি ফ্রি মেন্টালি ইফ নট ফিজিক্যালি তাই সে মানসিক দিক থেকে ফ্রি থাকবে যদি ফিজিক্যালি নাও থাকতে পারে প্লেয়ার প্রপার সিকোয়েন্সে দেওয়া ছিল তাই এ বি সিডি ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স নেক্সট নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে ন নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে ইউ হ্যাড বেটার ড্যাশ এ ডক্টর নাও ব্র্যাকেটে দেওয়া আছে সি ইউ হ্যাড বেটার ড্যাশ এ ডক্টর নাও আগে একটা মক টেস্টে দেওয়া ছিল সময় দেবো না আমাদের মক টেস্ট একটু লম্বা হলো শেষ দুটো প্রশ্নে সময় দিচ্ছি না ইউ হ্যাড বেটার ড্যাশ এ ডক্টর নাও মুখে মুখে আসবে আমরা জানি হ্যাড বেটার থাকলে হ্যাড বেটার থাকলে তার পরের যে ক্রিয়াপদটা সেটা বেয়ার ইনফিনিটি বসে অর্থাৎ ক্রিয়াপদটি যেরকম সেরকম বসাবো হি হ্যাড বেট ইউ হ্যাড বেটার সি এ ডক্টর নাও হ্যাড আছে বলে সিন বসিয়ে দেবো না হ্যাড বেটার মানে কি তোমার এবারে একটা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর নাও নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টেন শেষ প্রশ্ন আজকের দ্য নাম্বার অফ পিপল ড্যাশ গ্রেটার দ্যান হোয়াট উই এক্সপেক্টেড দ্য নাম্বার অফ পিপল ড্যাশ গ্রেটার দেন হোয়াট উই এক্সপেক্টেড কী বসবে বি ভাব ইজ ওয়াজ আর ওয়ের আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে লোকের সংখ্যাটা বেশি ছিল দ্য নাম্বার অফ পিপল ড্যাস গ্রেটার দেন হোয়াট উই এক্সপেক্টেড সময় দিচ্ছি না আর সময় দেবো না দ্য নাম্বার অফ পিপল ড্যাস গ্রেটার দেন হোয়াট উই এক্সপেক্টেড উত্তর হবে যারা যারা বলছো ওয়াজ যারা যারা বলছো ওয়াজ তারা প্রত্যেকে ঠিক দ্য নাম্বার অফ পিপল ওয়াজ গ্রেটার দেন হোয়াট উই এক্সপেক্টেড পাস্ট টেন্স দেওয়া আছে ইজ কোনোভাবেই নয় আর কোনোভাবেই নয় ওয়াজ হবে না ওয়ের হবে তোমাকে ভাবতে হবে আসল সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল আমি বলছি সিঙ্গুলার তার কারণ কি লোকের সংখ্যাটা আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি এখন এই সংখ্যা বলতে নির্দিষ্ট একটা সংখ্যা হতে পারে আমরা ভেবেছিলাম একশো জন বরযাত্রী আসবে কিন্তু বরের বাবা পাকা ও মেরে পাঠিয়ে দিয়েছেন কতজনকে আড়াইশো জনকে দেড়শো জনের খাবার নেই দেড়শো জনের খাবার কমে গেছে ওয়াজ গ্রেটার দেন হোয়াট উই এক্সপেক্টেড তাই এই একশোটা বা এই আড়াইশোটা এগুলো একটা একটা সংখ্যাকে বোঝায় সেটা সিঙ্গুলার দ্য নাম্বার অফ পিপল ওয়াজ গ্রেটার দেন হোয়াট এক্সপেক্টেড কিন্তু যদি বলতাম এ নাম্বার অফ পিপিল এ নাম্বার অফ পিপল এ নাম্বার অফ পিপল ওয়ের গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং তখন কিন্তু ওয়ের বসাতাম এ নাম্বার মানে মেনি পিপল মেনি অনেক লোক সরি অনেক লোক মেনি পিপল সো এ নাম্বার অফ মানে মেনি পিপল এখানে কিন্তু সেটা বহু হয়ে যায় এটা হলো এ নাম্বার এবং দি নাম্বারের মধ্যে পার্থক্য ক্লিয়ার দশটি প্রশ্ন ছিল আজকের মক টেস্ট পুরোপুরি অন্যরকম মক টেস্ট কীরকম লাগলো কমেন্ট সেকশানে জানাও কার কার ঠিক হলো কটা ঠিক হলো এবং ওই যে চারটে প্রশ্ন দিয়েছিলাম রিঅ্যারেঞ্জমেন্টের তার কটা তোমাদের ঠিক হয়েছে এটা স্পেসিফিক্যালি মেন কমেন্টে জানাও আর লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সেটা